স্বাগত নিউজ 24 দুপুর 12টা সংবাদে সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। করোনা সংক্রমণ রোধে এবার রাজধানীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে ঢাকার প্রবেশ পথের 7 জেলায় আজ ভোর থেকে 30 জুন পর্যন্ত কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনের কারণে এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী নৌযানও চলাচল বন্ধ রয়েছে। তবে অফিস আদালত ও শিল্প কারখানা খোলা থাকায় দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর থাকলেও নির্দেশনা মানছে না অনেকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র লকডাউনের প্রথম দিনের। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বৃষ্টি উপেক্ষা করে এভাবেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মজীবী মানুষ। নির্দেশনা অনুসারে ঢাকার সাথে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের আওতাভুক্ত জেলাগুলোতে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা থাকলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। এ অবস্থায় গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। আমি ব্যস্তরা যাবো, আমি আজিমপুর থেকে হেঁটে আসছি, সারা রাত নাইট করছি। আমরা তো চাকরিজীবী, না চাকরি করে তো খাইতে পারবো না। লকডাউন কার্যকরে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। শুধু পুলিশের পক্ষে কি কতটুকু করা সম্ভব, আমাদের সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যেন শারীরিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যায়। এদিকে ঢাকার সাথে বরিশাল সহ সারা দেশের যাত্রীবাহী নৌ চলাচলও বন্ধ রয়েছে। হঠাৎ করে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। আসলে এখন বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে, না হলে তো আমাদের আমরা আছি ভোগান্তিতে। আমার তো অবশ্যই সমস্যা আছে, আমার তো যেতেই হবে যে কোনো পথে। এছাড়া পাটুরিয়া, দোলদিয়া, শিমুলিয়া, বাংলাবাজার ও কাজিরহাট আরিচা রুটে মঙ্গলবার সকাল 6টা থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ফেরিতে শুধু জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। তবে নির্দেশনা অমান্য করে পাটুরিয়া দোলদিয়া ফেরিতেও বাস পারাপার করতেও দেখা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকার প্রবেশ পথে লকডাউন কতটা কার্যকর হচ্ছে তা সরেজমিনে জানাতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, গাজীপুর জেলায় ভোর থেকে শুরু হয়ে গেছে সর্বাত্মক লকডাউন, কার্যকরে কতটা উদ্যোগ দেখতে পাচ্ছেন? তানজিনা, আমি আসলে গাজীপুর চৌরাস্তা এলাকায় রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে লকডাউনের যে চিত্র থাকার কথা সেটি আসলে পুরোপুরি নেই আসলে, কারণ এখানে লকডাউনের যে বিধিগুলো রয়েছে সেখানে গণপরিবহন অর্থাৎ হচ্ছে দূরপাল্লার পরিবহনগুলো চলাচল করার কথা, সেটি সকালবেলা চলেছে কিন্তু এখন অনেকটা কমে এসেছে। তবে সাধারণ মানুষের যে যাতায়াত এবং চলাচল সেটি কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করছি, আপনি ক্যামেরার মাধ্যমে লক্ষ্য করছেন। একই সঙ্গে বিভিন্ন দোকানপাট কিন্তু খোলা রয়েছে, সাধারণ মানুষ আসলে সেভাবে মানতে আমরা দেখছি না। আরেকটি বিষয় বলতে চাই যে এই গাজীপুর এবং টঙ্গী এইসব এলাকাগুলো আসলে গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা এবং শিল্প অধ্যুষিত এলাকা, যার কারণে আসলে এখানে অফিস, বেসরকারি অফিসগুলো বন্ধ থাকার কথা ছিল এবং এই শিল্প কারখানাগুলোর অনেকটা নির্দেশনা ছিল যে কঠোর বিধিনিষেধ মেনে চলবে, সেটি আসলে আমরা দেখছি না। সাধারণ মানুষ তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আসলে অফিসগুলো তারা করছেন, এটি আমরা এখন আসলে এখানকার পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনি জানেন যে 7টি জেলা গতকাল থেকে আজকে সকাল ভোর 6টা থেকে এই কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে লকডাউনে, এবং সেটি হচ্ছে গাজীপুরের পাশাপাশি রাজধানীর পাশে মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এলাকা আসলে আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে আরও 3টি জেলা রয়েছে। আপনি জানেন যে করোনা সংক্রমণ আসলে 20% উপরে ছাড়িয়ে যাওয়ার কারণে আসলে এই ধরনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মানিকগঞ্জ এলাকা আসলে আমাদের সহকর্মী নাজমুল হুদা রয়েছেন, আমরা সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই তার কাছ থেকে জানবো। আমরা যাচ্ছি নাজমুল হুদার কাছে। ধন্যবাদ ফখরুল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন গাজীপুর থেকে, এই মুহূর্তে রয়েছি আমি মানিকগঞ্জ জেলায়, মানিকগঞ্জ শহরে, এবং সেখানে কিন্তু করোনার কিন্তু যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আসলে কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। এবং এই জেলাতে কিন্তু আপনি জানেন যে ভারতীয় নাগরিকরা সেখানে চাকরি করেন এবং 8 জন ভারতীয় নাগরিকের মধ্যে 4 জনই পজিটিভ, এবং যখন তারা আসলে পজিটিভ হওয়ার পরেই কিন্তু আসলে এইটা বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং
এখন পর্যন্ত পজিটিভ 2238 জন, এর মধ্যে কিন্তু 48 জনের মৃত্যু হয়েছে করোনায়। আসলে এইটা এখানকার স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যে ঢিলেঢালাভাবে আসলে এখন লকডাউন পালিত হচ্ছে, আজকে কিন্তু প্রথম দিন। এবং যেহেতু পাটুরিয়া যে ঘাটটা রয়েছে সেই ঘাটে কিন্তু শুধু পণ্যবাহী ট্রাক চলছে এবং সেখানে কিন্তু কোনো এখন দূরপাল্লা কোনো বাস চলছে না এবং লোকাল বাসও চলছে না, কিন্তু মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছে। এবং সেখানে দর্শনার্থীরা আসলো এবং যারা সাধারণ মানুষ তারা আসলো প্রয়োজন ছাড়াও কিন্তু তারা বের হয়েছে এবং তারা কাজের জন্য কাজের সন্ধানে বেরোচ্ছে। এবং অসংখ্য মানুষ কিন্তু তারা শহরে জমা হয়েছে এবং তাদের মধ্যে যে আসলে করোনার যে প্রভাবটা আসলে তাদেরকে কোনো মতেই আসলে কাজ করছে না, যে এখানে থেকে আসলে জীবনে তাগিদে আসলে তারা বের হয়েছে। এবং প্রয়োজন ছাড়াও আপনি দেখছেন যে অসংখ্য গাড়ি কিন্তু রয়েছে এবং যে পণ্যবাহী ট্রাকে কিন্তু অনেকেই চড়ে আসছে এবং এখানে কিন্তু মানুষজন কিন্তু আসলে অনেক জড়ো হয়েছে। এবং সকালে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলেও কিন্তু এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনী তেমন একটি দেখা যাচ্ছে না এবং তাদের মধ্যে আসলে কাজের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং এখানে পুলিশ কিন্তু তারা বলছে যে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আমরা সেখান থেকে যে লোকাল বাস এবং যে দূরপাল্লা পরিবহন সেগুলো কিন্তু সেখান থেকে থামিয়ে এবং ঘুরিয়ে দিচ্ছি এবং প্রয়োজন ছাড়া অন্যান্য গাড়ি যাতে ঢাকায় যাতে না যেতে পারে সেই জন্য তারা কাজ করছে। পুলিশ কিন্তু এইখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আমার আর এক সহকর্মী রয়েছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে, আমি শামীমের কাছে যাব, সেখানকার পণ্যবাহী ট্রাক বা লোকাল কোনো বাস বা চলছে কিনা সেই সম্পর্কে জানতে। শামীম, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানাচ্ছিলেন কঠোর লকডাউনের কারণে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া রোডে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, ফেরি চলাচল কিন্তু সীমিত আকারে রয়েছে। তবে এই লোডে কিন্তু যাত্রীবাহী পরিবহন পারাপার করার নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু সকাল 9টা পর্যন্ত যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। তো একটি বিষয়, 9টার পর থেকে কিন্তু যাত্রীবাহী পরিবহন ফেরি পারাপার করছে না। আমি একটি বিষয় দেখে নিতে চাচ্ছি যে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া লো রোডে কিন্তু ছোট ছোট যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, এটি কিন্তু অ্যাভেলেবেল পার্ক করছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যাত্রীও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী কিন্তু দৌলতদিয়া ঘাটে আসছে, তারা কিন্তু নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো যাত্রীগুলো কিন্তু অনেক যাত্রী অভিযোগ করেছেন যে মহাসড়কে কিন্তু যাত্রীবাহী পরিবহন না থাকার কারণে কিন্তু তাদেরকে ছোটো ছোটো যানবাহনে কিন্তু দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। আর এখানে দৌলতদিয়া পাটুরিয়া নো রুটে ফেরিটি অবাধে চলাচল, ফেরি কিন্তু স্বাভাবিক চলাচল করার কারণে কিন্তু তারা কিন্তু ফেরি পার হয়ে কিন্তু পাটুরিয়া ঘাটে যায়, আবার আটকা পড়ছে। তো আমরা একটি বিষয় বলতে পারি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দৌলতদিয়া পাটুরিয়া নো রুটে কিন্তু পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে আসছে, তবে ছোটো গাড়ির বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী টাঙ্গালের আতিকের কাছে। আতিক, ধন্যবাদ শামীম। 7 দিনের লকডাউনে আজকে কিন্তু প্রথম দিন এবং প্রথম দিনেই কিন্তু মোটামুটি কড়াকড়ি ভাবেই লকডাউন পালন হচ্ছে এবং এই ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে প্রশাসনের যে জেলা প্রশাসক এবং এসপি তারা কিন্তু এসেছেন পরিদর্শনে, অর্থাৎ লকডাউনের প্রথম দিনের পরিদর্শন আমরা একটু শুনবো আপনার কাছে। আপনি একটু বলবেন যে এই লকডাউনের এখন বর্তমানে কি অবস্থা এবং তত্ত্ব কেমন আপনারা মানে কড়াকড়ি আরো কি ধরনের করতে? ধন্যবাদ। আমাদের টাঙ্গাইল পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভায় করোনা বিস্তার লাভ করায় আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটি এই দুটো জেলায় এই দুটো পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছি। তা আমার সাথে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সিভিল সার্জন মহোদয়, পৌর মেয়র মহোদয়, গণমাধ্যম কর্মী রয়েছেন। আপনারা সকলে দেখেছেন যে আমাদের টাঙ্গাইল পৌরসভায় এই কঠোর বিধিনিষেধ 100% প্রতিপালন হচ্ছে, একইভাবে এলেঙ্গা পৌরসভাতেও প্রতিপালন হচ্ছে। টাঙ্গাইলের মানুষের মধ্যে করোনা বিস্তার রোধে সচেতনতা তৈরি হয়েছে, কাজে আমরা বিশ্বাস করি এই 1 সপ্তাহ কঠোর বিধিনিষেধ প্রতিপালনের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইল জেলায় করোনা পরিস্থিতির উন্নতি লাভ করতে সক্ষম হব। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আপনাদের পুলিশ প্রশাসন আসলে কিভাবে
ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে টাঙ্গাইল পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় আমাদের টাঙ্গাইল পৌরসভায় 13টি চেকপোস্ট এবং 2টি মোবাইল টিম এবং আমাদের এলেঙ্গা পৌরসভায় 5টি চেকপোস্ট এবং 1টি মোবাইল টিম কাজ করতেছে। এই দুই পৌরসভায় মিলে প্রায় 200 ফোর্স আমাদেরকে লকডাউন আমাদের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য প্রচুর মানে ডিউটি করে যাচ্ছে। আমরা আশাবাদী যে এই এলেঙ্গা এবং আমাদের এই টাঙ্গাইল সদর পৌরসভা এই দুই জায়গায় কঠোর বিধিনিষেধ আর যেটা আরোপ হয়েছে এটা বাস্তবায়ন করে টাঙ্গাইলের আমরা করোনা প্রতিরোধ করতে এবং করোনার ধন্যবাদ। তো সব মিলিয়ে আসলে কঠোরভাবে প্রথম দিন লকডাউন চলছে, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে লকডাউনের সংবাদ। ধন্যবাদ আতিক। দর্শক, ঢাকার প্রবেশ পথগুলোতে লকডাউনের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে ঢাকার গুলশানে ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষও কর্মের মানুষের জীবন স্থল। বাণিজ্য মন্ত্রীর উক্তি দাম কমার কোনো সম্ভাবনা নেই, কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য বাণিজ্য মন্ত্রী পদত্যাগ করা উচিত বলে সবাই মনে করে। অবিলম্বে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়ার দাবি জানানো হয়। সবাই করোনাকালীন লকডাউনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্তে গৃহীত হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এই ছিল আমাদের আপনার প্ল্যানিং কমিটি মিটিংয়ের রেজলিউশন। আমি একটু আমারটা শেষ করে ফেলি, তারপর আপনাদের প্রশ্নের উত্তর দিই। এরপরে আমি আপনার কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব, তিনি আজকে পত্রিকা বেরিয়েছে, তিনি বলেছেন যে ফ্রম আওয়ার পার্টি উই হ্যাভ ট্রাইড টু এস্টাবলিশ এ ওয়ার্কেবল রিলেশনশিপ কোএক্সিস্টেন্স উইথ বিএনপি, বাট দ্যার হ্যাজ বিন নো পজিটিভ রেসপন্স ফ্রম দেম। এই কথাটা সম্পূর্ণ বাজে কথা, একদম ব্ল্যাটান্ট লাই। কারণ আজ পর্যন্ত আওয়ামী লীগ আমাদের যতগুলো প্রস্তাব ছিল কোনো প্রস্তাবেই তারা সাড়া দেয়নি, উপরন্তু উল্টো কাজটি করেছে। যেমন আমরা আপনার এই করোনা নিয়েই বলি, করোনা নিয়ে আমরা বারবার তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা দয়া করে একটা জাতীয় একটা সম্মেলন ডাকেন এবং সেই জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আপনার সকলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে একজায়গায় কাজ করতে থাকি। মাফ করবেন, আমি এই ফোন বড় বিরক্তিকর জিনিস একটা। দর্শক, এই মুহূর্তে সিআইডি কার্যালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পাচার এসেন্সে বলা যে আপনি লোকজনকে সেখানে পাঠাবেন চাকরি দেওয়ার কথা বলে, কিন্তু সেখানে যদি আপনি অবরুদ্ধ রাখেন তো সেটা তো এক ধরনের পাচার। যে আপনি সেখানে চাকরি পাচ্ছে না, তাদের ঘরের মধ্যে আটকায় রাখা হচ্ছে, এরকম কেসের এরকম অভিযোগের প্রেক্ষিতে তো আমাদের মামলাটা রুজু হয়েছে। এরকম আরো আমরা বহু অভিযোগ পাচ্ছি। তো যেহেতু আমরা তদন্তের পর্যায়ে আছি, ঠিক এই মুহূর্তে বলা মুশকিল যে এই সংখ্যাটা কত। তো দেখেন, আর সংখ্যাটা তো আসলে এইভাবে গুনে বলা মুশকিল, তবে বহু আমরা ভুক্তভোগী পাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এবং আমি তো নিশ্চিত যে আপনাদের এই প্রতিবেদন প্রচারিত হওয়ার পরে আমাদের কাছে বহু লোক যোগাযোগ করবে, যেমন অতীত হয়েছে। আপনাদের প্রতিবেদন প্রচারের সঙ্গে সঙ্গে কেননা যেটি হয় যে আসলে কোথায় তারা অভিযোগ করবে সেটি কিন্তু তারা জানে না, অনেক সময় অভিযোগ করতে সাহস পায় না। এবং আপনি জানেন যারা এই ধরনের মানব পাচারের সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক শক্তিশালী হয়, তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে গেলে অনেক সময় বিপদ হয়। তো সে কারণে সাধারণ যারা ভুক্তভোগী তারা কিন্তু অনেক সময় এই সেই বিষয়টি কিন্তু অভিযোগ করার সাহস পায় না। লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও সীমান্তবর্তী জেলায় কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার।
গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোরে মারা গেছে 40 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 13 জন, খুলনায় 11, সাতক্ষীরায় 7, কুষ্টিয়ায় 3 ও যশোরে 10 জন। করোনার সংক্রমণ রোধে দেশের বিভিন্ন স্থানে নতুন করে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। তবে বেশিরভাগ স্থানেই এসব বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে। খুলনা ও টাঙ্গাইলে আজ থেকে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। ফরিদপুরে চলমান রয়েছে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। নড়াইলে লকডাউনের কারণে সব ধরনের গণপরিবহন, শিল্প প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কার্যকর করতে সকাল থেকে মাঠে রয়েছে পুলিশ। করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরায় গেল 5 জুন থেকে লকডাউন চলমান রয়েছে। যশোরের 5 পৌরসভা ও 9টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মানাতে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে তা উপেক্ষা করেই চলছেন সাধারণ মানুষ। চুয়াডাঙ্গা পৌর এলাকা আলুকিদিয়া ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলায় কঠোর বিধিনিষেধ বলবৎ রয়েছে। আঞ্চলিক অগ্রাধিকার ভিত্তিতে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা টিকা দেবে মার্কিন সরকার। হোয়াইট হাউস সোমবার বিশ্বব্যাপী 5,50,00,000 মার্কিন ভ্যাকসিনের এই পরিকল্পনা প্রকাশ করে। তারা বলছে কোভ্যাক্সের আওতায় ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার জন্য বরাদ্দকৃত টিকা দেওয়ার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। এর মধ্যে এশিয়াতে দেওয়া হবে 1,07,00,000 টিকা। কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই ভারী বর্ষণ হচ্ছে ঢাকা ও আশপাশের এলাকায়। টানা বৃষ্টিতে পানিতে ডুবে গেছে রাজধানীর বেশ কিছু সড়ক, কোথাও কোথাও হাঁটুর উপরেও পানি। অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকায় পানি জমে যায় সেসব এলাকায় রীতিমতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। ডুবে যাওয়া রাস্তার গর্তে পড়ে আহত হয়েছেন অনেকেই। মঙ্গলবার সকালে 3 ঘন্টায় 18 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানীতে। এই বৃষ্টি আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে ইতিমধ্যে মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, কারওয়ান বাজার, রাজারবাগ, মালিবাগ, ফার্মগেট সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। এই যে সামনে এই যে পানি আসছে, যানজট লাগ গেলেছে, আরো তো এমন সময় লাগবে, অফিসে যাইতে আরো 1-1.5 ঘন্টা লাগতে পারে। এখানে তো যানবাহন বাড়ছে কিন্তু বিকল্প রাস্তা হচ্ছে না। প্রতিবার আসি, গোটা রাস্তায় কোথাও পানি খায় না, কিন্তু প্রতিবার আসে এই জায়গাটা আসে, আর গোটা শরীরটা ভিজতে হবে। জলাবদ্ধতার দুর্ভোগের খবর জানাতে রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, জলাবদ্ধতায় রাজারবাগে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? যে আসলেই এই রাজারবাগ, শান্তিনগর বা মতিঝিল আউটার সার্কুলার রোডে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা আসলেই বলার কিছু নেই। আসলে ক্যামেরায় চোখে যদি দেখাই সেটি হলো যে অসহনীয় জলজটের শিকার কিন্তু এই সড়কটি ব্যবহারকারীরা। এবং সামান্য বৃষ্টি হলে যে এই শান্তিনগর এলাকা যে জলাবদ্ধতে অশান্ত হয়ে ওঠে, এটি কিন্তু অনেক আগ থেকে কিন্তু চলে আসছে। তারপরও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু তারা ড্রেন নির্মাণ সহ নানা প্রকল্প হাতে নিলেও কিন্তু তেমন কোনো কাজে আসছে না এইসব প্রকল্প। এবং বিশেষ করে আমি এই শান্তিনগর এলাকার কথা যদি বলি, এখানে এই রাজারবাগের সামনে কিন্তু আমরা রাস্তার উভয় পাশে সম্প্রতি নতুন দুটি ড্রেন নির্মাণ দেখছি আমরা, কিন্তু এই ড্রেন দিয়ে যেখানে পানি বের হয়ে যাওয়ার কথা সেখানে ড্রেন থেকে পানি উপচে পড়ছে রাস্তার উপরে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু
পানির আরো পিছন দিকে অর্থাৎ আমরা যে জায়গাতে রয়েছি সেই জায়গা থেকে যদি আমরা শান্তিনগর বা মালিবাগের দিকে যাই সেখানে কিন্তু পানি আরো তত বেশি অর্থাৎ হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি আমরা দেখছি এখানে এবং এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের শেষ নেই তারা বলছে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য কিন্তু সেই উন্নয়ন প্রকল্পে যে সুবিধা সেই সুবিধা তারা ভোগ করতে পারছে না অনেকে আবার অভিযোগ করছে যে আসলে উন্নয়ন প্রকল্প চলমান কাজের যেই দায়সারা গোছের কাজ সেই দায়সারা গোছের কাজের জন্যই আসলে এইসব ড্রেন দিয়ে পানি ঠিকমতো বের হচ্ছে না এবং যার কারণে ড্রেনগুলো ভর্তি থাকার কারণে আসলে ড্রেন থেকে পানি পানি উপচে কিন্তু রাস্তার উপরে এসে পড়ছে এবং আপনি এই শান্তিনগর এলাকার এই অবস্থাটি কিন্তু সকাল থেকে কিন্তু আমি এখানে রয়েছি এবং এখানের আশেপাশে যেই রাস্তাগুলো রয়েছে অলিগলি সেগুলো কিন্তু অনেকটা কিন্তু পানি তো নিচে তলিয়ে গিয়েছে তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ ধন্যবাদ বিপ্লব দর্শক জলাবদ্ধতায় দুর্ভোগের খবর জানাতে রাজারবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব চলে যাচ্ছে পরের প্রসঙ্গে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলাকালে বিদেশে যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য চট্টগ্রাম বারোপটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী সহ ৬ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত নিষেধাজ্ঞা প্রদান করা অপর পাঁচজন হলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দিয়েছে আদালত থেকে পুলিশের বিশেষ শাখার বিমানবন্দর ইমিগ্রেশনকে এই নির্দেশনা বাস্তবায়নের আদেশ দেওয়া হয় এর মধ্যে তিন সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে চট্টগ্রামের আবাহনী ক্লাবে অবৈধ জুয়ার আসর বসিয়ে হুইপ শামসুল হক ১৮০ কোটি টাকারও বেশি অর্থ অর্জন করেন এমন অভিযোগ রয়েছে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে এছাড়া চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদকে মারধরের ঘটনায় দেশব্যাপী সমালোচিত হন এই সাংসদ একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ ২৪ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকা বিদেশে অর্থ পাচারের জন্য এক শ্রেণীর কালো টাকার মালিক ক্রিপ্টোকারেন্সির বিট কয়েনকে বেছে নিয়েছেন র‍্যাব বলছে এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আর অর্থনীতিবিদরা বলছেন টাকা পাচার রোধে সংশ্লিষ্টদের আরও নজরদারি বাড়াতে হবে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার আইন শৃঙ্খলা বাহিনী বলছে ক্রিপ্টোকারেন্সি কিংবা বিটকয়েন কেনাবেচা অনেকটা শেয়ার বাজারের মতো ইউরোপ সহ বিভিন্ন দেশে ২০০০ এর উপরে ক্রিপ্টোকারেন্সি আছে গোয়েন্দা তথ্য বলছে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচায় দৃশ্যমান কোনো উপায় নেই পুরোটাই ভার্চুয়াল এসব লেনদেন হয় ওয়েবসাইট ফেসবুক গ্রুপ এবং কিছু গেমিং অ্যাপসে সবই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে এতে জুয়া হুন্ডি চোরাচালান সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনও বেড়েছে বিটকয়েন বাংলাদেশ নামে ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপও পাওয়া যায় সম্প্রতি এমন বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব যারাই ভার্চুয়াল ওয়ালেটে কোনো দেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা বৈধ ওই দেশের ভার্চুয়াল ওয়ালেটে সে যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে যায় তখন তাকে কিছু ডকুমেন্ট শো করতে হয় এই বিভিন্ন ডকুমেন্ট শো করার মাধ্যমে সে একটি অ্যাকাউন্ট ওপেন করে অর্থনীতিবিদদের মতে হুন্ডির ধরন এখন বদলে গেছে এর মধ্যে বিটকয়েন অত্যন্ত জনপ্রিয় এবং মূল্যবান এর বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা তো আমাদের রাখার কোনো যৌক্তিকতা নাই এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না ধর্মীয়ভাবে সমর্থনযোগ্য না সামাজিকভাবে এটা এবং পারিবারিকভাবে এটা গ্রহণযোগ্য না এটা এটা একটা ধরনের অ্যাডিকশন এছাড়া অনলাইনগুলোতে টাকা পাচার রোধে সংশ্লিষ্টদের আরও নজরদারি বাড়াতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক বলেন এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে অনলাইন যে ওয়েব পেজগুলো আছে যার মাধ্যমে তারা অনলাইন কেনাকাটা করছে সেখানে আমরা নিয়মিত নজরদারি রাখছি যারা এই সকল হুন্ডি ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের যে শাস্তির বিধান
সেটা একটা এক্সাম্পলের শাস্তির বিধান থাকলে আমরা মনে করি এক্ষেত্রে লোকজন হুন্ডি জাতীয় বিভিন্ন অর্থ পাচারের সাথে জড়িত হওয়ার ক্ষেত্রে লোকজন আরো বেশি সচেতন হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নজরদারি ও প্রচারণার অভাবে টেলিভিশন লাইসেন্স ফি বাবদ বছরে প্রায় 333 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ক্রেতাদের দাবি, টেলিভিশন লাইসেন্সের জন্য যে আলাদা ফি দিতে হয় সে তথ্যই অজানা তাদের। অন্যদিকে প্রশাসনিক দুর্বলতার কারণেই সরকার রাজস্ব হারাচ্ছে বলে মনে করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিস্তারিত খন্দকার বদরুল আলম শাওনের প্রতিবেদনে। টেলিভিশন অতীতে বাড়ির আভিজাত্যের প্রতীক ছিল এই বোকা বাক্সটি। এক ছাদের নিচে বসে পুরো বিশ্ব দেখার মতো অবাস্তব ঘটনাকে বাস্তবে রূপান্তরিত করেছিল এই জাদুর বাক্স। যুগের পরিবর্তনে সাদা কালো টেলিভিশনটি রূপ নিয়েছে এলসিডি বা এলইডির মতো আধুনিক টিভিতে। কিন্তু টেলিভিশনের সহজলভ্যতা ও নজরদারি না থাকায় এটি ব্যবহারে যে লাইসেন্স ফি দিতে হয় সে তথ্যই জানেন না সাধারণ মানুষ। তখন আমি ছোট ছিলাম, শুনেছি যে টিভি লাইসেন্স করতে হয়। এখন আমাদের অধিকাংশ ঘরে টেলিভিশন আছে, বাট আমার ঘরে দুইটা আছে, কিন্তু কোনো টেলিভিশনের লাইসেন্স নেই। না, টিভি লাইসেন্স তো নাই, এখন তো টিভি লাইসেন্স লাগে না আমার। তথ্যমতে বছরে প্রায় 18 লাখ টেলিভিশন বিক্রি হয় দেশে। এই টেলিভিশনগুলো থেকে বাণিজ্যিক ও আবাসিক খাতে নির্দিষ্ট ফির বিপরীতে লাইসেন্স প্রদান করে বাংলাদেশ টেলিভিশন। কিন্তু গত 6 বছরে আবাসিক খাতে মাত্র 15,000 টাকারও কম অর্থ আদায় করেছে প্রতিষ্ঠানটি। অথচ একই সময়ে খাতটি থেকে সরকারি কোষাগারে জমা হওয়ার কথা ছিল প্রায় 2,000 কোটি টাকা। তবে অবাক করার মতো বিষয়, এত বিপুল সংখ্যক রাজস্ব আদায়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। আজকে আমি এই থিওরি আসলো, কালকে আরেক কমিটির সাথে মিটিং করলে দেয়া যায় এটা চেঞ্জ হয়ে গেছে। রিজিড ফর্মে না দাঁড়ানো পর্যন্ত এটা কর্তৃপক্ষ থাকা উচিত, সেই কর্তৃপক্ষটা তথ্য মন্ত্রণালয়ে নাই, ফলে টেলিভিশন লাইসেন্স অনাদায় থেকে গিয়েছে। বৃহৎ এই খাত থেকে রাজস্ব আদায়ে বিক্রেতাদের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে এককালীন মূসক আকারে লাইসেন্স ফি গ্রহণের পরামর্শও দেন তিনি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নিচে আরো একটা বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কম খরচে লাভ বেশি হওয়ায় মেহেরপুরে এখন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। এ জেলার মাটি আর আবহাওয়ার সাথে উপযুক্ত 2 জাতের বাড়ি ড্রাগন এবং 3 জাতের বাও ড্রাগন চাষ করছেন চাষিরা। দাম ও চাহিদা বেশি হওয়ায় উচ্চ ফলনশীল এই ড্রাগন ফল চাষ শুধু চাষি নয়, শিক্ষিত বেকার যুবকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে। এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।